শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করা কি ঠিক হবে শেয়ার মার্কেটে আমার কিছু টাকা আছে এগুলো লাভ কি আমি ব্যবহার করলে কোনো সমস্যা হবে আসলে শেয়ার মার্কেট বলতে আমরা বুঝি এমন একটা ব্যবসা যে ব্যবসা যৌথভাবে করা হয় শেয়ারিং মানে যৌথভাবে কোনো কাজ করা পারস্পরিক অংশীদারিত্বের ভিত্তিতে এটা করা হবে তো এখন ইসলামে কিন্তু যৌথভাবে ব্যবসা করা না জায়াজেজ নয় জায়েজ আছে সুযোগ আছে প্রশ্ন হলো উনি শেয়ার মার্কেটে যেই বিনিয়োগটা করেছেন সেই বিনিয়োগের খাটটা হালাল কিনা শেয়ার মার্কেটে কিন্তু সুদি ব্যাংকের আছে শেয়ার মার্কেটে হারাম অনেক খাত আছে যদি হারাম কোনো খাতে তিনি বিনিয়োগটা দেন তাহলে তিনি হারাম ব্যবসার সাথে তিনি অংশীদার আর সে সুযোগ নাই যদি অংশীদারিত্বের কারণে হারাম থেকে ওনার ফিডব্যাকে টাকা আসে তাহলে হারামটাই ফিরে আসলো তাই শেয়ার মার্কেটে উনি হারাম কোনো খাতে টাকা খাটাতে পারবেন না কিন্তু সেটা প্রোডাক্টিভ খাত যদি হয় যেমন সিমেন্ট কোম্পানি আছে উনি এখানে ব্যবসায় যৌথভাবে অংশীদারিত্ব নিচ্ছেন কোনো অসুবিধা নেই এভাবে যে সমস্ত খাতগুলো জায়েজ সেখানে তিনি শেয়ার মার্কেটে টাকা বিনিয়োগ করতে পারবেন এতে শরীয়তের কোনো বাধা নেই তবে অংশীদারিত্বটা একবারে ক্লিয়ার হওয়া লাগবে এখানে আমরা একটু কনফিউশানে আছি কারণ শেয়ার মার্কেটের আসলে মূল অবয়বটা কি সেটা কিন্তু আমরা স্পষ্ট না যেখানে অর্থমন্ত্রী নিজেই বলছেন যে শেয়ার মার্কেট যে কী উনিও বুঝে উঠতে পারতেছেন না এই আকাশে উঠতেছে আবার এই জমিনে নেমে যাচ্ছে মানুষ তার পুঁজি বিনিয়োগ করার পরে সবসময় টেনশানে থাকছে সেখানে পুঁজি বিনিয়োগ করার পরে আত্মহত্যা করেছে সেখানে পুঁজি বিনিয়োগ করার পরে একবারে ভিটা মাটিহীন হয়ে গেছে এমন ঘটনা কিন্তু আমাদের দেশে দেখা যাচ্ছে তো যেই ব্যবসায় বিনিয়োগ আপনি করছেন সে ব্যবসা সম্পর্কে আগে ক্লিয়ার থাকা লাগবে যে আমি কোথায় বিনিয়োগ করছি আমার ব্যবসায়ের অংশীদারিত্ব কি হবে এবং তার ফিউচারটা কি হ্যাঁ ব্যবসায় ঝুঁকি থাকবেই কিন্তু ঝুঁকিটা যদি আবার এমন হয় যে ঝুঁকি কি সেটাই আমি বুঝতে পারছি না তাহলে এমন খাতে আমরা অর্থ বিনিয়োগের জন্য উৎসাহিত করতে পারি না জি জি এই শেয়ার মার্কেটটা অনেক সময় আপনি ঠিকই বলেছেন অর্থমন্ত্রী অনেক সময় জুয়ার সাথে অন্তর্ভুক্ত করে ফেলেছেন কিছু কিছু ক্ষেত্রে তবে সব শেয়ার যে একরকম নয় আপনি যেটা বলছেন যথার্থই যে যেইটা ধরুন কোনো একটা পণ্য নিয়ে যদি সেটাকে কেনা বাঁচার জন্য কোনো ওপেন ডাক ডিক্লেয়ার করা হয় যে পণ্যটার দাম থ্রো করছেন যে বেশি দাম করবেন তাকে দেয়া হচ্ছে সেটি কোনো অবৈধ এরপর আরেকটা বিষয় আছে যেটা একবারে প্রাইমারি শেয়ার যেটাকে বলা হয় যেটাতে আসলে ঝুঁকিটা খুব বেশি নেই তো ওনারা যদি কেউ বিনিয়োগ সেখানে করতে চান প্রাইমারি শেয়ার এবং হালাল খাত খুব বেশি ঝুঁকি নেই সেটা আবার জুয়ার মতো নয় মনে করে তাহলে করার সুযোগ আছে কিন্তু বৈধ অবৈধ এই বিষয়টা যাচাই করে যেন শেয়ার মার্কেটে বিনিয়োগ করে আমরা সে পরামর্শ দিচ্ছি